বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই স্থানীয় সরকারের কোনো নির্বাচনেই বিএনপি অংশ নেবে না। তিনি বলেন, দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে জনগণ। রিপোর্ট করছেন আক্তার হোসেন। আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে আবারও রাজপথে সরব হচ্ছে বিএনপি। এমন আলোচনার মধ্যেই ঈদের পর প্রথম উন্মুক্ত কর্মসূচিতে অংশ নিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ফেসিবাদ হটানোর শপথ বাক্য পড়ান তিনি। 40 লক্ষ নেতা কর্মী যাদের নামে মিথ্যা মামলা হয়েছে এবং তারা হয়রানি হচ্ছেন, কারাগারে যাচ্ছেন, তাদের মামলা প্রত্যাহারের জন্য এবং দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য এই সরকারের পদত্যাগের দাবিতে, সংসদ বিলুপ্তির দাবিতে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জনগণের যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন যেন সফল করতে পারে, আমরা বিশ্বাস করি। এবার জনগণ তাদের আন্দোলনের মধ্য দিয়ে, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করবে এবং সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবে না বিএনপি। জনগণ বোঝে, মানুষ বোঝে, গোটা বিশ্ব বোঝে যে এই সরকার থাকলে কোনোদিনই কোনো সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। আমরা পরিষ্কার বলে দিয়েছি, যেখানে মেয়র নির্বাচনই বলেন বা কমিশন নির্বাচন বলেন, এখানে আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না। মির্জা ফখরুল অভিযোগ করেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হচ্ছে না। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।